আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। খুবই দুঃখের সাথে আপনাদের সাথে এই আপডেটটি শেয়ার করছি। আর আপনারা সকলে অবগত আছেন যে আমি যে কোনো একটি ভালো একটি মাধ্যম থেকে অথবা একটি সোর্স থেকে আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ সঠিক আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনারা এই আপডেটটি মনোযোগ সহকারে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই আপডেটটির মূল বিষয় হচ্ছে 23 এবং 24শে ডিসেম্বরে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে না, খুবই খারাপ একটি আপডেট। অর্থাৎ 2022 সালে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে না, সেক্ষেত্রে 2023 সালে জানুয়ারি মাসে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে। আমি একটি ভালো একটি মাধ্যম থেকে এই আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনারা দু এক দিনের মধ্যেই এই আপডেটটি পেয়ে যাবেন। এবছরে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে না, অর্থাৎ 2023 সালের জানুয়ারি মাসে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে। আপনারা কিন্তু সকলেই অবগত আছেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি 23 এবং 24শে ডিসেম্বরে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন করতে যাচ্ছিল, এবং 23 এবং 24শে ডিসেম্বরকে সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, এবং সেই প্রস্তাবকে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছিল। এবং গ্রহণ করার পরে তারা আজকে একটি বৈঠক শেষে সেই সিদ্ধান্ত তারা পাল্টিয়েছে, অর্থাৎ এনটিআরসিকে বলেছে 23 এবং 24শে ডিসেম্বরকে পরীক্ষা না নেওয়ার জন্য, অর্থাৎ তাদের তারিখ পরিবর্তন করার জন্য বলছে। অর্থাৎ জানুয়ারি মাসে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে এমনটা কিন্তু তারা বলেছে। আর তারা এই সিদ্ধান্তে এরকম বলেছে, অর্থাৎ 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার 2 মাস আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোন সপ্তাহে এবং কোন মাসে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার 2 মাস আগে আপনারা কিন্তু জানতে পারবেন অমুক মাসের অত তারিখে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে। আর তাছাড়া আপনারা কিন্তু সকলে অবগত আছেন যে শিক্ষক নিবন্ধন এনটিআরসিয়ের যে সিস্টেম অ্যানালিস্ট, তারা কিন্তু এখনও নিয়োগ দিয়েনি। অর্থাৎ তারা 8ই নভেম্বরে সিস্টেম অ্যানালিস্টের পরীক্ষার একটি তারিখ ঘোষণা করবে, একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সিস্টেম অ্যানালিস্ট নিয়োগ দেওয়ার পরেই কিন্তু তারা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু 23 এবং 24শে ডিসেম্বরে তারা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেবে না। আমি কিন্তু আপনাদেরকে এই আপডেটটি যেহেতু দিয়েছি, একটি ভালো একটি মাধ্যম থেকে এই আপডেটটি দিয়েছি, আপনারা কিন্তু দু একদিনের মধ্যেই এই আপডেটটি পেয়ে যাবেন। আশা করছি আমি কালকে এই আপডেটটি একটি প্রমাণ এবং যুক্তি সহকারে আপনাদেরকে একটি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। অর্থাৎ সেই আপডেটটি আপনারা কিন্তু জানতে পারবেন আসলে কি 2023 সালের জানুয়ারি মাসে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে নাকি জানুয়ারি মাসেও হবে না, এরকম একটি আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করব। অবশ্যই কালকে সন্ধ্যার সময় সে আপডেটটি প্রকাশ করার চেষ্টা করব। সর্বশেষ আপনাদেরকে একটি কথা বলতে চাই, এনটিআরসিয়ের যাবতীয় সঠিক তথ্য আপডেট আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে সবার আগে পেতে আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তাহলে এনটিআরসিয়ার যে কোনো সঠিক তথ্য আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।